অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে নতুন বছরের হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2022 আর মাত্র কথার দিন বাকি। 2022-এ চারটি রাশির ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে। ডায়েরিতে নোট করে নিতে পারেন যে চার রাশির ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে, কি কারণ তাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি। কোন এই চার সৌভাগ্যশালী রাশি যেটা 2022-এ সব দিক থেকে লাভবান হতে চলেছে, অর্থাৎ এই চার রাশিকে পিছন ফিরে কিন্তু তাকাতে হবে না। অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চার রাশি। 2022 বছরটি যদি সংখ্যাতত্ত্ব হিসাবে যদি যোগ করে দেখেন, দেখবেন 6, অর্থাৎ শুক্রের বছর আসছে। আমি জানাতে চলেছি যে চারটি রাশি 2022-এ ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে কোন কোন দিক থেকে। তার আগে আমি কিছু কথা আপনাদেরকে জানাই। দেখুন, যাদের ক্ষেত্রে আমার কথা শুনে একটুকো গাছের পাতা নড়ছে না, আমি আবারও বলছি, জ্যোতিষশাস্ত্র ঠিক, আপনি শুনছেন, প্রতিদিন একটা প্রোগ্রাম দেখে যাচ্ছেন, কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যে দোষটা আছে না, সেটার যদি যতক্ষণ না আপনি প্রতিকার প্রতিবিধান না করেছেন, যেমন দেখুন শরীর অসুস্থ হলে যেমন ওষুধ খেতে হয়, শীতকালে এখন দেখুন ভালো শীত পড়েছে, তেমনি একটি কম্বল হলেও আপনাকে কিন্তু গায়ে নিতে হচ্ছে, বর্ষাকালে আমাদেরকে ছাদে নিতে হয়, আপনি যদি একটু দেখতে কম পান সেই জন্য আপনাকে একটা চোখে পাওয়ার অর্থাৎ চশমা কিনে নিতে হয়, এটা কিন্তু রেমেডি। অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে কোন কোন গ্রহ আপনাকে মজবুত করলে আপনার জন্মছকে আপনার পজিটিভ দিকগুলো ভালো হবে, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, আমি বারবার বলছি, যাদের রাশিচক্রে শনি পীড়িত আছে, শনি রক্ষা কবচ আপনার পরিধান করুন। যাদের ক্ষেত্রে দেখুন এই যে রাহু যে ট্রানজিট করছে, শনি ট্রানজিট করছে, বৃহস্পতি ট্রানজিট করছে, মানে যেগুলো হচ্ছে বিগ বিগ প্ল্যানেট, যেগুলো ঠিক এপ্রিল মাসেই কিন্তু আপনার রাহু কেতু, বৃহস্পতি এবং শনি আপনার কিন্তু ট্রানজিট করছে। দেখুন 12 এপ্রিল রাহুকেতু আপনার ট্রানজিট করে বিশ্বতে আছে, সেখান থেকে মেষে চলে আসবে রাহু এবং তুলাতে কেতু অবস্থান করবে। এবং পাশাপাশি দেখুন আপনার বৃহস্পতিও কুম্ভ রাশি ত্যাগ করে আপনার মীন রাশিতে প্রবেশ করবে, এবং শনি আপনার মকর রাশি ত্যাগ করে 28 এপ্রিল আপনার মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই যে বড় বড় প্ল্যানেট আর যেটা আছে রবি, বুধ, চন্দ্র, শুক্র, মঙ্গল, এগুলো কী ধরুন, এগুলো হচ্ছে মাসিক রাশিফল কিন্তু দিয়ে থাকে, এগুলোর উপর কী প্রভাব হতে পারে সেটা প্রত্যেক মাসে একটা আপনাদেরকে একটা রাশিফল আমি প্রতি মাসে প্রেজেন্ট করি। তো এই জায়গাটা কী হবে, রাহুর কবচ আপনাকে পড়তে হবে, যদি যার ক্ষেত্রে রাহু ফেভার হচ্ছে না, রাহুর কবচ, শনি রক্ষার কবচ, বৃহস্পতির কবচ, সঠিক প্রতিকার প্রতিবিধান আপনারা করুন। নিশ্চিতরূপে আমি কৌশিকরা খুব দায়িত্ব নিয়ে বলছি যে চার রাশির ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ পিছন ফিরে তাকাতে হবে না এই চার রাশি।
অর্থাৎ এই যে ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে যে চার রাশির, ডায়েরিতে নোট করে নিতে পারেন যে চার রাশির ক্ষেত্রে আমি বলবো। নাম্বার ওয়ান রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনার সম্পত্তিগত দিক থেকে আপনারা কিন্তু এবছর লাভবান আপনারা কিন্তু হবেন। আর্থিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট মজবুত থাকবে। বড় ধরনের কন্ট্রাক্ট, ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের কন্ট্রাক্ট এবং বিদেশ থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। বিশেষ করে এপ্রিলের প্রথম অবধি আপনাদের বিবাহের যোগাযোগটা কিন্তু খুব ভালো থাকছে। অর্থাৎ এপ্রিলের আপনার 10 তারিখ পর্যন্ত গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, যে রাশির ক্রান্তিকারী পরিবর্তন আসতে চলেছে, অর্থাৎ অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে যে রাশি, সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনার ধনাধিপতি ধনভাবে অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের আসবে, লিখে রাখতে পারেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে এবং অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের বাড়বে। সম্পত্তিগত দিক থেকে লটারি, আকস্মিক ধনপ্রাপ্তি, ফাটকা শেয়ার মার্কেট থেকে এবছর মকর রাশি কিন্তু প্রভূত উন্নতি আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথা বলবো, 3 নম্বর যে রাশি, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির আপনার কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। আপনার সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এডুকেশনের দিকটা যথেষ্ট ভালো এবং বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে লাভ পাবেন। ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের রিকভারি এ সময় হবে এবং এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে যথেষ্ট লাভবান আপনারা কিন্তু হতে চলেছেন। ধনুরাশি, ধনুরাশির ভাগ্য চমকাতে কিন্তু চলেছে। এরপরের যে রাশির কথা বলবো, সবশেষ যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের দেখা যাচ্ছে, সন্তান লাভ, শুভ বিবাহ, যে কোনো কার্যে আপনারা সফলতা পাবেন। কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উন্নতি, পদ প্রতিষ্ঠা লাভ, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে আপনার বৃশ্চিক রাশির। ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো। রাজনৈতিক ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের উত্থান হবে। শেয়ার মার্কেট, গোল্ড, চাঁদি থেকে আপনারা বা যারা জেমস অ্যান্ড জুয়েলার্সের বিজনেস করছেন সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভবান আপনারা হবেন। গার্মেন্টসের বিজনেস করছেন সেখান থেকেও আপনারা লাভবান হবেন বৃশ্চিক রাশি। এবং নিজস্ব প্রপার্টি, নিজস্ব সম্পত্তি ক্রয় করার যোগ আসতে চলেছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির অদ্ভুত অকল্পনীয় লাভ বৃশ্চিক রাশিও কিন্তু পেতে চলেছে। অর্থাৎ এই 2022 টার্নিং পয়েন্ট হতে চলেছে এই চার রাশির। ক্রান্তিকারী পরিবর্তন নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। ডায়েরিতে নোট করতে পারেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই যে এই ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার।